মেয়েদেরকে পরিপূর্ণ সুখ দিতে হলে প্রথমে আমাদের স্পর্শকাতর স্থান সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে। আমাদের প্রথমে জানা দরকার মেয়েদের শরীরে কোন জায়গায় বেশি উত্তেজনা থাকে। এক, ঠোঁট ও জিহ্বা। ঠোঁট নারীদের স্পর্শকাতর অঙ্গগুলো একটি। ঠোঁটে চুমু খেয়ে ভালোভাবে আদর করতে পারলে যে কোনো মেয়ে খুব সহজে উত্তেজিত হয়ে পড়ে। সঙ্গীকে উত্তেজিত করতে ঠোঁটে আলতো করে চুমু খান। অনেক ছেলে মনে করে যে ঠোঁটে জোরে জোরে কামড় দিলে মেয়েরা বেশি মজা পায়। আসলে এটা ভুল ধারণা। ঠোঁটে জোরে কামড় দিলে মেয়েরা মজা তো পায় না, বরং ব্যথা পায়। তাই ঠোঁটে আদর করার সময় বেশি প্রেশার দিবেন না। দুই, কানের লতি। মেয়েদেরকে আদর করার সময় তার কানের লতিতে আলতো করে হাত দিন। কানের লতিতে আলতো করে টাচ করুন, জিহ্বা দিয়ে কানে আদর করে দিন। দেখবেন এতে করে আপনার সঙ্গে কত দ্রুত উত্তেজিত হয়ে ওঠে। তিন, মেয়েদের গলা। মেয়েদের গলায় ভালো করে আদর করলে যে কোনো মেয়ে পাগল হয়ে যায়। মেয়েদের গলায় হাত দিয়ে একবার সুরসুরে দিবেন এবং আপনার ঠোঁট দিয়ে একবার গলায় আদর করে দেখুন কিভাবে মেয়ে উত্তেজিত হয়ে পড়ে। চার, মেয়েদের স্তনের বোটা। বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন যে শুধুমাত্র মেয়েদের স্তনে আদর করে একটি মেয়েকে প্রায় পুরোপুরি মজা দেওয়া যায়। কিভাবে স্তন চুষে একটি মেয়েকে পরিপূর্ণ তৃপ্তি দিবেন সে বিষয়ে আমি আরেকটি ভিডিও দেব। পাঁচ, দুই স্তনের মাঝের ফাঁকা জায়গা। স্তনে আদর করার সময় সঙ্গে দুই স্তনের মাঝে আদর করে দিন। মেয়েদের দুই স্তনের মাঝে আদর করলে তারা চরম সুখ অনুভব করে। ছয়, বগলের নিচে। মেয়েদের বগলের নিচে যে কত উত্তেজনা থাকে তা অনেকেরই অজানা, কিন্তু ঘনিষ্ঠ মুহূর্তে সঙ্গীর বগলের নিচে ভালো করে আদর করতে ভুলবেন না। সাত, মেয়েদের নাভি। নাভি এবং নাভির আশেপাশের অঙ্গগুলো অনেক বেশি সংবেদনশীল, তাই ঘনিষ্ঠ হওয়ার আগে নাভিতে ভালো করে আদর করুন। কিভাবে নাভিতে আদর করে মেয়েদেরকে মজা দিবেন তা নিয়ে আমি আরেকটি ভিডিও বানাবো। আট, মেয়েদের নিতম্ব। অনেক পুরুষ মেয়েদের পিছনের অংশের দিকে কোনো নজরই দেয় না। বন্ধুরা, তোমাদের জানিয়ে রাখি যে মেয়েদের পিছনের অঙ্গ বা নিতম্ব ও অনেক বেশি সংবেদনশীল, তাই পরবর্তী সময় ঘনিষ্ঠ হওয়ার আগে এই জায়গাটিতে আদর করতে ভুলবে না। নয়, গোপনাঙ্গ এবং তার আশেপাশের জায়গা। মেয়েদের শরীরে প্রায় সব জায়গায় সংবেদনশীল, তবে তাদের সব